বাংলা ক্রিকেটে নেই কি? কোচ খেলোয়াড়দের নিয়ে হরহামেশা ওঠা কথকতা, চুক্তির মেয়াদ, নির্বাচক প্যানেলের রাজনীতি, আর এইসব গল্পের ক্লাইম্যাক্স সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবকিছু যেন এক বিস্তর কলেবর। এই গল্পের দুই অন্যতম চরিত্র মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন। সালটা 2011, আকরামের নেতৃত্বে বিসিবির নির্বাচক প্যানেলে যুক্ত হন মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন। আকরামের পদত্যাগের পর ফারুক আহমেদের কমিটিতেও ছিলেন এই দুইজন। এরপর 2016 ফারুক আহমেদ বিদায় নিলে প্রধান নির্বাচকের দায়িত্ব পান নান্নু। তবে সমালোচনা কখনোই পিছু ছাড়েনি ব্যাট হাতে ঢাকার মাঠ মাতানো এই দুই ক্রিকেটারের। কখনো পক্ষপাত দুষ্টের দুষ্টচক্র, কখনো খেলোয়াড়দের রাজনীতিতে আগুনে ঘি ঢালার দোষ, কখনো বা পুরো টিমের ব্যর্থতার দায়, কোন তকমাটা পায়নি এ দুজন? এ যেন মহাকাব্যে দুই কিন্নর চরিত্রের পয়সা উসুল ষোলো আনা পারফরমেন্স। তবে আগুনের পরসমাচার এই যে, একদিন পাখি ফিরে আসে নিরে, আসে নতুন চরিত্র, তাকে ছেড়ে দিতে হয় স্থান। মাঝে পেরিয়েছে অনেকটা সময়, কিন্তু কখনো সুমন নান্নুদের নামে ওঠেনি কোনো দায় মুক্তি কিংবা কৃতজ্ঞতার বাণী কিংবা কোনো অবদান। এত বছরে বাংলার টাইগারদের পারফরমেন্সের এফোড় ওফোড় করলে শুধুই কি তা ব্যর্থতার মর্মভেদী এক গল্প? অবশ্যই না। দেশের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড সহ সব টিমকে হারানো, নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাটে তাদের পরাজিত করা, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল, এসব অর্জনের সময় নান্নু বাশারও থাকেন থাকেন না, কিন্তু দল খারাপ করলে কেবল তখনই আসে তাদের নাম। এই গল্পে যেন প্রতিটি ক্লাইম্যাক্সের একই খলনায়ক। ভেঙেছেন, গড়েছেন, করেছেন নাম না জানা অনেক ভুল, ভাঙা গড়ার এই আলাপনে কখনো কি কারো মনে উকি দিয়েছে তাদের কোনো অবদান? অবশেষে যে যার সন্ধ্যের কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে। তবে বোর্ডের চাকরি হারিয়ে অন্তত শিরোনাম হবেন না নতুন কোনো পক্ষপাতিত্বের দায়ে, এইটুকুই যেন স্বস্তি বাশার সুমনদের। চুপিসারে লেখা থাকবে তাদের ছোট্ট হলেও খাসা ঘরের মতো তিল তিল করে গড়ে তোলা বাংলার ক্রিকেটের এই ছোট্ট ঘরটা। ফয়সাল আহমেদ পিয়াস, সময় সংবাদ।